ক্ষেত্রে আমাদের নরসিংদী জেলায় কিন্তু একটা প্রভাবভক্ত আছে যে নরসিংদী জেলার মধ্যে শিবপুরের মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন একটু বেশি। এখানে চাষে বলেন আর দোকানে বলেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। আমি বুঝি এরা বুঝে না এই কথাটা মনে করা কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে নেতৃত্ব থাকবে, নেতা অবশ্যই থাকবে। এখানে কিন্তু এই শিবপুরের মানুষ দশজন নেতা ইচ্ছা করলে কিন্তু একটা ভোট আনতে পারে এটা মনে করি না, ওই ভোটারা কিন্তু তার ইচ্ছা মতো সত্তা দিবে। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি মনে করেন আগামী নির্বাচনে এই ঐক্য ফ্রন্ট যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে না পারে তাহলে বিএনপির ক্ষতি হবে, খেলাদা জিয়ার ক্ষতি হবে, তারেক জিয়ার ক্ষতি হবে, আপনার মধ্যে উপকার হবে নাকি ক্ষতি হবে? আন্দোলন হিসেবে ঘোষণা করা হয়েছে। কিরকম আন্দোলন? এখন যদি ঢাকায় আন্দোলন হয় আমাদেরকে বলা হয় নরসিংদী থেকে তুমি 500 লোক নিয়ে আসো, আমরা 500 লোক নিয়ে গেলাম তার বাড়ি থেকে তুইলা নিয়ে তাকে ঢাকা নিয়ে গেলাম, ওইখানে আমরা যাওয়ার জন্য মিটিং করলাম, আমাদের মিটিং এর পাশে আওয়ামী লীগের পান্ডারা গাড়ি ঘুরিয়ে দেয় আমাকে বলবানের বিরুদ্ধে মামলা। ঠিক ঠিক মিলিয়া ছেলেগুলো মিটিং এ গেল, মিটিং থেকে ধইরা জেলের ভিতরে ঢুকায় দেয় অন্য মামলা দিয়া, বেশি কথা বললে গুলি করে দেয়। পাকিস্তান আমাদের এই অবস্থা ছিল না, আজকে স্বাধীন বাংলাদেশে এই অবস্থা কেন? এখানে আন্দোলন হলো এরকম, আগামী 30 তারিখে আন্দোলনে আপনাকে বলা হয়েছে আপনার নরসিংদী যেতে হবে না, ঢাকা তো দূরের কথা, আপনাকে কিন্তু আপনার বাড়ি ছেড়া আপনার সেন্টার ছেড়া কোথাও যেতে হবে না, আপনার সেন্টারের মধ্যেই আমাদের আন্দোলন। এখানে যাতে দুষ্কৃতিকারী আইসা শির মারতে না পারে আপনি শুধু এইটুকু ঢেকা রাখবে, এটি আন্দোলন। ঠিক ঠিক এটা কি আপনার সহজ না? এখন আপনি যদি খালি আপনার সেন্টারটা ঢেকা রাখতে পারে আর আপনার সেন্টার থেকে যদি হ্যাঁ আপনার মনোনীত প্রার্থীরা পাস করতে পারে তাইলে তো আর আগুন লাগাইতে হবে না, মামলা করতে হবে না, হামলা করতে হবে না, ঢাকা যেতে হবে না, এই সেন্টারে পাস করা মানে তো সব সেন্টারে পাস করা, যার যার দায়িত্বটা ঠিক মতো পালন করা, ঠিক কিনা? মূল কথা মূল কথাটা এটা। এখন আপনাদের সেন্টারটা আপনারা ঠেকায় রাখতে পারবেন? আজকে মঞ্জুর আলহীর পক্ষে ভোট চাইতে আসি, আমি কিন্তু আজকে হ্যাঁ ধানের শীষের পক্ষে ভোট চাইতে আসি। আমাকে যদি আজকে অন্য কোন নির্বাচনী এলাকায় আমাকে বক্তব্য দিতে বলা হয় আমি তো ধানের শীষের পক্ষেই বলবো নাকি? কেন বলবো? আমি কিন্তু সবসময় মনে করি ওই প্রার্থীর পক্ষে আমার বলার কিছু নাই, বলতে হবে ধানের শীষের পক্ষে। ধানের শীষের পক্ষে বললেই কিন্তু আমার রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হবে, ব্যক্তির পক্ষে বললে তো কোনো কাজ হবে না। আজকে তারেক জিয়া কি এত বড় অপরাধ করে ফেলছে, সে দুর্নীতি করে বাংলাদেশের সব টাকা নাকি বিদেশ নিয়ে গেছে, আর যে লোক বিচার বিভাগ স্বাধীন করলো আপনাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল মইনুল হোসেন, মইনুল হোসেনে কি করছে? হ্যাঁ না হয় একজনের একটা গালি দিছে।